নওগাঁয় ভূমি অফিস সহকারী সুলতানা জেসমিনের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চলছে নানান আলোচনা। স্থানীয়রা বলছেন, প্রতারণার অভিযোগে র্যাবের হাতে আটক হওয়ার পর মৃত্যু হয়েছে জেসমিনের। নওগাঁ প্রতিনিধি আব্দুর রুপাবেলের রিপোর্ট জানাচ্ছেন রাহনুমা সারা। নওগাঁ শহরের জনকল্যাণের ভাড়াবাড়িতে থাকতেন সুলতানা জেসমিন। জেসমিনের রহস্য ঘেরা মৃত্যুর পর প্রতিবেশীদের মাঝে চাপা ক্ষোভ থাকলেও ক্যামেরার সামনে কথা বলতে চান না তারা। প্রতারণার অভিযোগে জেসমিনকে আটকের পর জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে র‍্যাব। ব্যাংকের লেনদেনের স্ক্রিনশট উনি সেভ করে রেখেছেন, তার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এছাড়াও প্রতারকের সাথে তার যোগাযোগ এবং এই রিলেটেড সম্পর্ক রিলেটেড আপনার মেসেজ আদান প্রদান এগুলো পাই। আমরা যখন তাকে জিজ্ঞেস মানে এটা নিয়ে জিজ্ঞেস করি, উনি তখন আসলে প্রচন্ড ঘাবড়ে গিয়েছিলেন এবং বারবার বলছিলেন যে ওনার ছেলেকে না বলা হয়, উনি আসলে ধরা পড়ে গেছেন এরকম একটা উনি ভয় পেয়ে যান। পরবর্তীতে উনি আসলে গাড়িতেই বমি করে দেন, যাতে আমরা উনি অসুস্থ করে আমরা পরবর্তীতে তাকে হসপিটালাইজ করি। রাজশাহী বিভাগীয় কমিশনের কার্যালয়ের যুগ্ম সচিবের নাম ও পদবি ব্যবহার করে দীর্ঘদিন একটি চক্র প্রতারণা করে আসছিল বলে অভিযোগ করেন তিনি। রাজবাড়ী থানায় জেসমিন সুলতানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। তবে র‍্যাব হেফাজতে থেকে তার মৃত্যুকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না অনেকে। আর এদিকে নির্যাতনের প্রমাণ না পাওয়ায় আইনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না স্বজনরা। যেহেতু আমরা দেখিনি যে তাকে টর্চার করে মারছে বা এমনি স্বাভাবিক মৃত্যু হয়েছে, একটা মানুষ একটা ভালো মানুষও মরতে পারে। হ্যাঁ, এই মৃত্যু ব্যাপারে কোনো আমাদের নাই, তবে একটু যে কারা নিয়ে গেছিলো, কীভাবে নিল আর র‍্যাবের হাতে কীভাবে গেল, এই বিষয়টি আমাদের কাছে সন্দেহ। বুধবার সকালে নওগাঁর মুক্তি মোড় থেকে আটক করা হয় জেসমিন সুলতানাকে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রাহানু আসারা, জিটিভি নিউজ।